জাতীয় পাঠ্যক্রম রূপরেখর আধিকারিক নির্দেশপত্র শুভারম্ভ করেছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিশুঙ্ক সামগ্রিক বিকাশ, মাতৃভাষার শিক্ষালাভ সহ সংস্কৃতির মূলদোয়া উপরে গুরুত্ব দেব। জাতীয় শিক্ষানীতির কল্পনা ও যথার্থতা বাস্তব রূপ দেওয়া হচ্ছে উদ্যম। কেন্দ্র শিক্ষা, দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভারতীয় বিজ্ঞান সংস্থা আইইএসসি বেঙ্গালুরুঠারে আয়োজিত এক স্বতন্ত্র কার্যক্রমে জাতীয় শিক্ষানীতির কল্পনা এবং যথার্থতা বাস্তব রূপ দেওয়া পথ পরিষ্কার করুবা জাতীয় পাঠ্যক্রম রূপরেখ এনসিএফর আধিকারিক নির্দেশপত্র শুভারম্ভ করেছেন। এই অবসরে কেন্দ্রমন্ত্রী কহিছন্তি যে ভারতীয় বিজ্ঞান সংস্থা বেঙ্গালুরু সহ জড়িত সিবি রমন, ডক্টর হোমি ভাবা, বিক্রম সারাভাই, ডাক্তার এপিজে অব্দুল কলাম ভলি অনেক প্রতিভাবান ব্যক্তি দেশের ভাগ্য পরিবর্তন করেছেন। এভাবে এক স্থানের আমার ভবিষ্যতের দস্তাবিজ শুভারম্ভ করা গৌরবর বিষয়। এই আধিকারিক নির্দেশাবলী জাতীয় পাঠ্যক্রম রূপরেখক বিকশিত করার সাহায্য করিব। শিশুঙ্ সামগ্রিক বিকাশ করা দক্ষতা উপরে গুরুত্ব দেব। সেইপরি শিক্ষকঙ্ ক্ষেত্রে থাকা গুরুত্বপূর্ণ ভূমিকা, মাতৃভাষার শিক্ষালাভ এবং সংস্কৃতির মূলদোয়া উপরে গুরুত্ব দেব। রাষ্ট্রীয় শিক্ষানীতি উপরে আধারিত এই ডকুমেন্ট বিশ্বর প্রগতিশীল অর্থনীতি পাই এক বেঞ্চমার্ক স্থাপন করিব, এক গতিশীল ও প্রগতিশীল নীতি বিকশিত করিব। জাতীয় পাঠ্যক্রম রূপরেখ পাই দেশের নাগরিকঙ্ক মতামত কিপরি হব সেরে এক আপ বিকশিত করিবা পাই কেন্দ্রমন্ত্রী পরামর্শ দেইছন্তি। এই অবসরে জাতীয় পাঠ্যক্রম রূপরেখর জাতীয় সঞ্চালন সমিতির অধ্যক্ষ ডাক্তার কে কস্তুরী রঞ্জন, কর্ণাটকর উচ্চশিক্ষা মন্ত্রী ডাক্তার অশ্বথ নারায়ণ সিএন, কর্ণাটকর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী ডাক্তার বি সি নাগেশ, স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব শ্রীমতী অনিতা আকরওয়াল এবং জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ নির্দেশক প্রফেসর ডি পি সকলানি প্রমুখ উপস্থিত রয়েছে। রিপোর্ট অর্গস নিউজ।